আমি দাবি রাখতে চাই যে বিগত সময়ে গত পনেরো বছরে ছাত্র রাজনীতির নামে যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে যে নারীদেরকে ধর্ষণ করা হয়েছে সেই শুধু ছাত্রলীগ নয় সেই বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষা প্রতিষ্ঠানের আশ্রয়দাতা প্রশ্রয়দাতা ভিসি প্রবিসি রেজিস্ট্রার প্রিন্সিপাল তাদের বিরুদ্ধে বাংলাদেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করা হয় মামলা করা হয় সে দাবি আজকে আমি আয়োজনের মধ্যে উপস্থাপন করছি শুধু ছাত্রলীগকে করলে হবে না কারণ ছাত্রলীগকে এখন দেশে পাওয়া যাচ্ছে না আমরা তাদেরকেই পাবো যারা প্রশাসনে ছিলেন সেই বিশ্ববিদ্যালয় আমরা তাদেরকেই পাবো তারা তখন এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই ছাত্রলীগকে সেখানে সহযোগিতা করেছে উস্কানি দিয়েছে সুতরাং আমরা মনে করি তাদের বিরুদ্ধে কিন্তু মামলা হতে পারে আপনারা নিশ্চয়ই মনে আছে শিক্ষক দিয়েছে একজন শিক্ষক পরীক্ষা না দিয়ে পাশ করানোর কারণের জন্য তাকে ধাক্কা দিয়ে পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়েছিল সেই সময়কার ঘটনা আমাদের মনে আছে এবং আপনার আপনাদের মনে আছে যে তারা ক্লাসে যেত না ক্লাস করতো না কিন্তু তারা বিনা পরীক্ষা পাশ করবার চেষ্টা করতো আমরা সে অপ ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না এখন আমার কাছে ছাত্র রাজনীতি শুনে ভয় হয় শরীর কেঁপে উঠে অনেক যুবককে দেখলে মনে হয় এই বুঝি কিছু একটা হতে যাচ্ছে বড় বড় শপিং সেন্টারের সামনে দেখবেন কিন্তু ছাত্র যদি সাধারণভাবে জড়িত হয়ে থাকে দোকানদার পারলে সেটা একটু বন্ধ করে দেওয়ার চেষ্টা করে এই ভয় কেন তৈরি হলো কি কারণের জন্য ছাত্র রাজনীতি নিয়ে আমাদের মধ্যে এই ধরনের সংখ্যা তৈরি হলো কারা এই ছাত্র রাজনীতির নামে চাঁদাবাজি টেন্ডারবাজি খুন ডাকাতি ধর্ষণ ছিনতাই অপকর্মগুলো করলো সেগুলো আমাদেরকে চিন্তা চিন্তা করতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে একটা সময় আমরা দেখেছি হল দখল সিট দখল গণরমে নির্যাতন র্যাগিং সহ নানা রকম অপকর্ম সেই বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা হতে দেখেছি সাধারণ ছাত্রদেরকে জোর করে মিছিলে নিয়ে যেতে আমরা দেখেছি যেই ছাত্র পড়ার টেবিলে ছিল সেই পড়ার টেবিল থেকে তাকে যদি মিছিলে যাওয়া না হতো তাহলে তার সিট বাতিল করা দেওয়া হতো তাকে রাত্রেবেলা আটকে তাকে নির্যাতন করা হতো তাকে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত করা হতো তাকে দিয়ে মাদক ক্যারি করা হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ অনেক বিশ্ববিদ্যালয়ে এমনও খবর আছে যে সেই বিশ্ববিদ্যালয়ে হল রুমগুলোকে তারা মাদক বিক্রির আখড়া হিসাবে ব্যবহার করেছে তারা অস্ত্র ভাড়া দেবার আখড়া হিসাবে সেই বিশ্ববিদ্যালয়ের হলের রুমগুলোকে তারা ব্যবহার করেছে সেগুলি কিন্তু আমাদেরকে চিহ্নিত করতে হবে আমরা এমনও শুনেছি যে বিশ্ববিদ্যালয় নিয়োগ হবে চতুর্থ তৃতীয় শ্রেণীর কর্মচারী কর্মকর্তা নিয়োগ হবে সেই নিয়োগের ক্ষেত্রে একটি বিশেষ দল যে নিয়োগের তালিকায় দিয়ে দিত সেই নিয়োগ বাণিজ্যের মধ্যেও কিন্তু আমরা সেই ছাত্র নেতাদের নেতৃবৃন্দদেরকে বিশেষ দলের আমরা সেখানে দেখতে পেয়েছি আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে যখন কোনো উন্নয়ন কর্মকাণ্ড হবে কোনো স্ট্রাকচার হবে বিল্ডিং হবে সেই বিল্ডিংয়ের টেন্ডার কে পাবে কারা পাবে সেখানেও কিন্তু তাদেরকে পার্সেন্টেজ দিত ভিসি প্রভিসিরা অসহায়ের মতো তাদেরকে তাদের যে অনুকম্পা সে অনুযায়ী তারা তাদেরকে টেন্ডার দিত বিজ্ঞাপন দিত এবং সে অনুযায়ী তারা কাজ পাইয়ে দিত এবং সেখানে তারা তাদের যে পার্সেন্টেজ গ্রহণ এই ছাত্র রাজনীতি যাতে কোনোভাবে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুজন ছাত্রকে দুজন তরুণকে পিটি হত্যা করা হলো আজকে ছাত্রলীগের দোষ দেওয়া হোক ছাত্র দোষ দেওয়া হোক ছাত্র শিবিরের দোষ দেওয়া হোক অন্য কোনো ছাত্রের দোষ দেওয়া হোক যখন এই হত্যাকাণ্ড চলতে থাকে আজকে কেন আমার এই ছাত্র ভাইরা তারাই সেখানে প্রতিবাদ করেনি আজকে কেন হলের প্রবেশটা সেখানে এসে প্রতিবাদ করেনি আজকে কেন শিক্ষকরা এসে প্রতিবাদ করেনি সুতরাং আজকে ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে যাচ্ছি সেই স্বাধীনতায় ব্যর্থ হয়ে যাবে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো এ ধরনের আর দ্বিতীয় কোনো ঘটনা ঘটে থাকে সুতরাং আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে স্বৈরাচারী যাতে কোনো ঘটিয়ে এই ছাত্র আন্দোলনকে আন্দোলনকে কোনোভাবে নস্বাত করতে না পারে আমি শেষ করতে চাই একটা কথা বলতে চাই এই ছাত্র আন্দোলন শুধুমাত্র কটা স্লোগানের সীমান্ত থাকলে চলবে না এই ছাত্র আন্দোলন শুধুমাত্র মিছিলের সীমাবদ্ধ থাকলে হবে না এই ছাত্র আন্দোলন হবে ছাত্রদের সংস্কারের জন্য ছাত্রদের কর্মকাণ্ডগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের বেতন ভাতা সুরক্ষার জন্য তাদের স্কলারশিপ বৃদ্ধির জন্য তাদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে ফ্যাসিলিটেট করবার জন্য তারা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সেই বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করবার জন্য বিশ্ববিদ্যালয় থেকে ফান্ডিং পাবার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান করবে সেটার জন্য থাকবে এই ছাত্র আন্দোলন ছাত্র সংগঠনগুলো আজকে ছাত্র সংগঠনগুলোকে টেন্ডার বাজে চাঁদাবাজি ধর্ষণ খুন খারাপ এইগুলির মধ্যে আমরা কোনোভাবেই দেখতে চাই না আমরা চাই আমাদের ছাত্ররা জনগণের অগ্রভাগে থাকবে দেশের জন্য মানুষের জন্য রাষ্ট্র জন্য তাদের সুরক্ষার জন্য তারা তাদের ছাত্র রাজনীতি সিটি করে যাবে